নমস্কার বন্ধুরা, ফুড স্মল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব বাঙালিদের প্রিয় একটা রেসিপি, ছোলার ডাল। এইভাবে ছোলার ডাল বানালে রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতেই ভালো লাগবে। চলুন দেখে নিই ছোলার ডাল বানানোর জন্য। প্রথমে আমি ছোলার ডালটাকে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ডালটা সেদ্ধ হয়েছে অথচ দানা দানা রয়েছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেবো, দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা, দিয়ে দেবো নারকেল কুচি, দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ চিনি। এবার সবগুলো মশলা ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। এবার আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকে দিয়ে দেব। এবার ডালটাকে ভালো করে ফুটতে দেব। ডালটা আমার ফুটে গেছে, অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব ভাজা মশলা, যেটার মধ্যে গোটা গরম মশলা, ধনে জিরে শুকনো কলাই ভেজে গুঁড়ো করে নেওয়া আছে। এই মশলাটা দিলে ছোলার ডালের টেস্ট ভালো হয়। এবার আমি দিয়ে দেব ঘি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আপনারা বাড়িতে একবার এইভাবে ছোলার ডাল বানিয়ে দেখবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয়। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।